আজকে আমি এক্সপ্লেন করবো সুনামি হলিউড অ্যাকশন মুভি। এই মুভিটি 2022 সালে রিলিজ হয়। সুনামি মুভির শুরুতে আমরা পিএম প্রাইম মিনিস্টারকে বক্তৃতা দিতে দেখি। প্রাইম মিনিস্টার নিজের রাষ্ট্র সম্পর্কে কথা বলছিলেন, হঠাৎ ভূমিকম্প শুরু হয়, সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে হল থেকে বেরিয়ে পড়ে। এবার জাহাজে আমরা ডক্টর সিয়ামকে দেখি, এখানে সবাই হল কেন সম্পর্কে কথা বলছিল। কমান্ডো বললেন, এই সমুদ্রের নিচে একটি হল কেন আছে, আমি ভেবেছিলাম ওই হল কেনটি সুপ্ত অবস্থায় আছে, কিন্তু না, এখন দেখতে পাচ্ছি ওই হল কেনটি ফাটার সম্ভাবনা 51% রয়েছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হবে মানুষের, আর আমরা জানি না কখন হবে এই দুর্ঘটনা। ডক্টর সিয়াম বললেন, আমি ওটা নিজে দেখব কি করা যেতে পারে। এদিকে আমরা জঙ্গলে ফু আর ওর মানকি রুসকে দেখি। ফু রিসার্চের জন্য জঙ্গলে গিয়েছিল। ফুয়ের ছোটোবেলার ঘটা একটি দুর্ঘটনা সুনামির ভয়াবহ দৃশ্য ওর সামনে ফুটে ওঠে। ফু এসব সহ্য না করতে পেরে খুব জোরে জোরে চেঁচায় আর অজ্ঞান হয়ে যায়। এখানে সিডনি আর ডক্টর সিয়ামের নাতিনি আসে ফুকে তোলে। এরা তিনজন কিছু রিসার্চের জন্য রক রাইডিং করছিল। ফু বলল যে এই সুনামি 900 বছরে একবার হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে। ফু বলে, এই জঙ্গল ছেড়ে প্রাণীরা চলে যাচ্ছে আর সমুদ্রের পাশে 5 থেকে 7 মিটার পর্যন্ত ধস নেমে গেছে, হয়তো এটা সুনামির লক্ষণ। সিডনি বলে, ডক্টর সিয়াম এর সঠিক খোঁজ স্যাটেলাইটের দ্বারা পেয়ে যাবেন, সুনামি নাকি এটা অন্য কিছু। এদিকে ডক্টর সিয়াম বলেন যে এই জ্বালামুখী 120 বছরের মধ্যে সবথেকে বেশি বিখ্যাত জ্বালামুখী। ডক্টর সিয়াম তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আন্ডার ওয়াটার ল্যাবে রিসার্চের জন্য বেরোলো। এখানে ডক্টর সিয়াম বুঝতে পারলেন খুব বড় সুনামি হতে পারে। এখানে রিসার্চ সেন্টারে সবাই ছিল, হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। ডক্টর সিয়াম দেখেন আর মাত্র 1 ঘন্টা বাকি এই সুনামি শুরু হচ্ছে। ডক্টর সিয়াম সব সেন্টারে সুনামি আসার খবর ছড়িয়ে দিতে বলে আর পিএমকেও কল করে বলে দেয়। পিএম বলে, ডক্টর আপনি এর আগেও 2 বার সুনামির কথা বলেছেন কিন্তু কিছুই হয়নি, তবে আপনি যদি এবার সম্ভাবনা না বলে সত্যিই হবে সুনামি বলেন তাহলে আমি সবাইকে অ্যালার্ট করে দেব। ডক্টর সিয়াম বলে যে 900 কিলোমিটার দ্রুত গতিতে সুনামি হবে, এই বলে কল কেটে দেয়। সিডনি বলে, আমি মাইটার কথা তো ভুলেই গিয়েছিলাম, আর ওকে সতর্ক করার জন্য আমাকে যেতে হবে শিগগিরই, আর গভীর সমুদ্রে চলে যেতে বলতে হবে। সিডনি বোর্ড নিয়ে বেরিয়ে যায়। এদিকে সবাইকে সমুদ্রের ধার থেকে চলে যেতে বলা হয়। সিডনি মাইটাইকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকে আর বলে, জলোচ্ছ্বাস থেকে তুমি দূরে থাকবে আর গভীর সমুদ্রে চলে যাও। মাইটাই মাথা নাড়িয়ে চলে যায়। এদিকে আমরা দুটি রিপোর্টারকে দেখতে পাই, ওরা দুজন সুনামির ব্যাপারেই কথা বলছিল। ছেলে বলল, ওই সুনামির প্রভাব আমরা থাইল্যান্ডে কেন বুঝতে পারিনি বাবা। বাবা বললেন, হয়তো ভূমিকম্প আড়াআড়িভাবে হয়েছিল, সুনামি না। আর তখনই ছেলে দেখতে পায় সমুদ্রে ভয়াবহ জলোচ্ছ্বাস। ওরা সবাইকে জল থেকে উঠে আসতে বলে, তবে কিছু লোক এই ছোটোখাটো জলোচ্ছ্বাসে আহত হয়। এবার আমাদের একটি আদিবাসী জেলে আর তার ভাইকে সমুদ্রে দেখানো হয়। ভাইটি বলে, দাদা আজ একটাও মাছ দেখতে পাচ্ছি না। দাদা ভাইকে বলল, তুই জলে নামবি না, দাঁড়া। ও জলে নামলো আর দেখলো নিচের জল বাষ্প ছাড়ছে খুব দ্রুততার সাথে। এটা দেখে ওরা ওখান থেকে চলে গেল আর এই ব্যাপারে ডক্টর সিয়ামের রিসার্চ টিমকে বলল। ওরা জলের নিচে গিয়ে দেখলো সত্যিই জলের নিচে জ্বালামুখীর সৃষ্টি হচ্ছে, আর 900 বছরে একবার বলা ভুল, খুব শীঘ্রই এই জ্বালামুখী সৃষ্টি হয়েছে আর ফেটে যাবে। এবার রাত্রের অন্ধকারে কিছু দুষ্টু লোক এরা ড্রাগ সাপ্লাই করতে এসেছিল। সেই আদিবাসী ছেলেটি এদের কথা লুকিয়ে শুনছিল। ওরা ওকে দেখে ধরে ফেলে আর প্রচুর মারে আর মেরে সমুদ্রের ধারে ফেলে দিয়ে যায়। আসলে এই আদিবাসী ছেলেটি ডক্টর সিয়ামের টিমকে সব রকম খোঁজ খবর দিত, তাই তারা ওকে মারে, কারণ ওরা প্রকৃতির সঙ্গে খেলা করছিল, নানান ধরনের খারাপ কাজে যুক্ত ছিল। আর বাস্তবে প্রকৃতির সঙ্গে যারা খেলা করে বা প্রাকৃতিক আইন ভঙ্গ করে, এইসবের জন্য প্রাকৃতিক বিপর্যয় আসে এবং মানুষকে নানান রকম সমস্যায় পড়তে হয়। পিএম মকর সংক্রান্তি ফেস্টিভ্যালের জন্য 7 দিন ছুটি ঘোষণা করেন আর বলেন, সুনামি হওয়ার সম্ভাবনা আছে তাই সবাই সতর্ক থাকবেন। এবার পিএমের সঙ্গে অন্য একটি পার্টির হেডের তর্ক হয়। সে বলে, তুমি কি আজে বাজে কথা ঘোষণা করছো, সুনামি কেন হবে, কী সব বলছো। পিএম বলেন, আমি যা জানতে পেরেছি সেটাই বলছি, আর যেটা আমার দেশের জনগণের জন্য ঠিক সেটাই করছি। মিস্টার সঞ্জয় বলে, তুমি খুব শীঘ্রই তোমার পিএম পদ থেকে পদচ্যুত হবে আর আমি পিএম হব তোমার সামনে। তখন পিএম বলেন, আমার পিএমের চেয়ারের লোভ নেই, তুমি এই পদ নিতে পারো কিন্তু আমার কোনো কাজে তুমি নাক গলাবে না। এই পদ এই পার্টির থেকে আমার কাছে দামি, সাধারণ জনগণের হেফাজত করা। এই বলে পিএম ওখান থেকে চলে যান। এদিকে রাত্রে যারা সমুদ্রের ধারে আদিবাসীরা টাপুতে থাকতো তারা দেখে সব নগ্ন অবস্থায় পরক্রিয়ায় লিপ্ত পড়ে আছে। আদিবাসীদের মধ্যে থেকে একজন বয়স্ক ব্যক্তি বলে,
এই নোংরামোর জন্য প্রকৃতি তার বদলা নেয়, আর সুনামি ভূমিকম্প জ্বালামুখীর মতো প্রাকৃতিক বিপর্যয় আসে, আর মানুষকে এই সব সতর্কবার্তা দেয় তিনি। এদিকে অফিস সব দেখে মাটি থেকে ছোট ছোট পোকামাকড় দল দল ভূমি ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য বিল্ডিং চড়ছে। চীনে 100 বছরে এই রকম বিপর্যয় দেখা গেছে, লন্ডন ফ্রান্স বরফে ঢেকে গেছে। এদিকে পিএম আর্মিদের বলে এই সুনামি বিপর্যয়ে আমরা এক হয়ে এই সমস্যার সমাধান করব। এদিকে একটি আদিবাসী বলে ওরা আমাদের এই টাপু নোংরা করেছে, এখানে খারাপ কাজ করেছে, তাই সমুদ্রের প্রকৃতি কোনো দিন এসব সহ্য করতে পারবে না বা সহ্য করবে না, তাই আমাদের এই টাপু ছাড়তে হবে, না হলে কাল সকালের সূর্য আর কেউ দেখবে না। এদিকে আকাশে ঘন কালো মেঘ, হাওয়া শুরু হয়ে গেছে, ডক্টর সিয়াম আন্ডার ওয়াটার ল্যাবে যাবে বলেন, কারণ ওখানে না গেলে সুনামি কখন হবে কিভাবে হবে কিছুই জানা যাবে না। ডক্টর আন্ডার ওয়াটার ল্যাবে যান। এদিকে সুনামি শুরু হয়ে যায়, জাহাজের জল জমতে শুরু হয়, সমুদ্রের জল ফুলে আকাশ শোয়ার মতো উঁচুতে উঠছিল। পিএম সবার উপর লক্ষ্য রাখার জন্য নিজের প্রাণ বাজি রেখে হেলিকপ্টারে করে সব দিকে নজর রাখেন। আমরা দেখি গোটা শহর জলে ডুবছে, জলের প্রভাব দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে, বড় বড় বিল্ডিং জাহাজ ব্রিজ এবং সব কিছু নিমেষে শেষ হয়ে যাচ্ছে। সব মানুষ প্রাণ বাঁচানোর জন্য উঁচু বিল্ডিং জায়গায় উঠতে থাকে। পিএম আস্তে আস্তে সেই উঁচু জায়গাতে ওঠা মানুষগুলোকে কাপ্টারে তুলে নেয় আর সবাইকে বাঁচিয়ে নেয়। এদিকে ডক্টর সিয়াম আর ওনার টিম জলে ডুবছিল আর সাহায্য চাইছিল, পিএম ওদেরকেও বাঁচিয়ে নেয়। পিএম স্কুল বাস দেখতে পায় আর ওই বাসের বাচ্চাদের নিজেও একটি কর্মী নিয়ে বাঁচাতে যায়, সব বাচ্চাদের বাঁচিয়ে নেয় এক এক করে। কাপ্টারে আর মানুষ ধরল, পিএম বলল আমার কথা ছাড়ো, বাচ্চাদের বাঁচাও, ওদের এখান থেকে নিয়ে যাও। স্কুল বাস জলোচ্ছ্বাসে ডুবে যায় এবং পিএমও ডুবছিল, পুরো শহর জলে ডুবেছিল। ধীরে ধীরে সুনামি থেমে যায়, পিএম বুদ্ধের মূর্তিতে আটকে যায় আর বেঁচে যায়। পিএম সবার ভালো চেয়েছিলেন, তাই নিজের ভালোটাই পায়। পিএম সবার ভালো চেয়েছেন, নিজের প্রাণের বাজি রেখে, তাই তার সঙ্গে ভালোটাই হয়েছে। পিএমকে কপ্টারে করে আনা হয়। এই সুনামিতে ডক্টর সিয়ামের মৃত্যু হয়, সবাই খুব দুঃখিত ছিল। পিএম বলেন, ডক্টর সিয়াম একজন খুব অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, আমি দুঃখিত কারণ আমি কোনো রকম ওনার সাহায্য করতে পারিনি এই সুনামিতে, তাই তোমরা কেউ না, ডক্টর সবার ভালো করেছেন, তাই উনি ভালোটাই পাবেন। এবার ফু বলেন, থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের দেশের পিএম বা প্রাইম মিনিস্টার, এটাই আমাদের গর্ব। আর এখানে সুনামি মুভির এন্ডিং হয়। বন্ধুরা, আমাদের মুভি সিন বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।